সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি কামরুজ্জামান, ইম্প্যাক্স ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজ আমি আলোচনা করব থ্রি পিস লেহেঙ্গা বা শাড়ি অথবা পাঞ্জাবি এই যে বা কসমেটিক্স যদি কেউ আমদানি করতে চান, তাহলে এইসব পণ্যের জন্য বৈধভাবে আমদানি করতে হলে এইসব পণ্যের জন্য কত পার্সেন্ট ট্যাক্স দিতে হয়, সেই ব্যাপারে আজকের ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যারা ইতিপূর্বে এই সব ব্যবসা বা থ্রি পিস বা কসমেটিক্স এর ব্যবসা করে থাকেন, বেশিরভাগই ইন্ডিয়ার থেকে এই ব্যবসাটা বাংলাদেশের সাথে হয়ে থাকে, তো যারা থ্রি পিস বা কসমেটিক্স এর ব্যবসা করে থাকেন তারা ডোর টু ডোর অর্থাৎ ওখানে মাল দিয়ে আসেন, যাদের কাছ থেকে মাল কিনেন তাদেরকে মাল বুঝাই দেন, তারা বাংলাদেশে আপনার কোনো না কোনো গন্তব্যে পৌঁছে দেয়। তো এই ক্ষেত্রে হয় কি, বাংলাদেশে আপনি যখন এই পণ্যটি বিক্রি করবেন তখন এই পণ্যটি বাংলাদেশের কার কাছ থেকে কিনছেন বা এটা আপনার কাছে কোত্থেকে আসছে তার কোনো বৈধ ডকুমেন্টস আপনাদের কাছে থাকবে না। তাই ইদানিং অনেকে আমাকে ফোন করছেন যে এই ব্যাপার, এই জিনিসগুলি কিভাবে বৈধ উপায়ে তারা আনতে পারে বা বৈধ উপায়ে আনলে কত ট্যাক্স আসবে, সেই ব্যাপারে তারা অনেকেই জানতে চেয়েছেন। তাই আজকের ভিডিওতে আমি এই ব্যাপারে বিস্তারিত সমস্ত কিছু জানাবো, কত ট্যাক্স আসবে এবং কত খরচ হবে, সেই ব্যাপারে সমস্ত কিছু ধারণা আজকে ভিডিওতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, থ্রি পিস পাঞ্জাবি লেহেঙ্গা শাড়ি এবং কসমেটিক্স আমদানিতে বৈধ ট্যাক্স কত, এটি আমাদের আজকের আলোচ্য বিষয়। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা জানব থ্রি পিস আমদানিতে বৈধ ট্যাক্স কত। ডিসক্রিপশন, স্টিচ অর আনস্টিচ থ্রি পিস, তো এটার এইচএস কোড হল 6204230। এইচএস কোড কে নির্ধারণ করে এবং এইচএস কোড দ্বারা কিভাবে পণ্য আইডেন্টিফিকেশন করা হয়, সেই ব্যাপারে আরো বিস্তারিত জানার জন্য একটু অপেক্ষা করতে হবে আপনাদের, কারণ আমি আরেকটি ভিডিও করব এইচএস কোড সংক্রান্ত, কারণ এইচএস কোডটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু, এটি আলাদা আরেকটি ভিডিও করে আপনাদেরকে বুঝাতে হবে। এইচএস কোড খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। তো এটার এইচএস কোড হলো 6204230। আর থ্রি পিসকে চারটি কোয়ালিটিতে অ্যাসেসমেন্টের জন্য, অ্যাসেসমেন্ট সুবিধার জন্য থ্রি পিসকে চারটি কোয়ালিটিতে ভাগ করা হয়, অর্ডিনারি কোয়ালিটি, মিডিয়াম কোয়ালিটি, সুপার কোয়ালিটি এবং প্রিমিয়াম কোয়ালিটি। অর্থাৎ এই চারটি কোয়ালিটিতে ভাগ করার উদ্দেশ্য হলো, মনে করেন থ্রি পিস কিন্তু 300 টাকার থ্রি পিসও আছে, আবার 3000 টাকার আছে, আবার 3 লক্ষ টাকারও থ্রি পিস আছে, আমাদের বাংলাদেশি থ্রি পিসও বিভিন্ন দামের দিক থেকে হেরফের আছে, ইন্ডিয়ারটাও সেরকম আছে, দামের দিক থেকে হেরফের আছে। তো কিছু কিছু আমদানিকারক করতো কি, বেশি দামের থ্রি পিস নিয়ে আসার পরে বলতো এটা আমার কম দামি কেনা বা কম দামের থ্রি পিস, তখন যারা আমদানিকারক এবং কাস্টমস এই নিয়ে বিভিন্ন ধরনের দ্বন্দ্বের সৃষ্টি হতো। তো এরপরে দুই আমদানিকারক এবং কাস্টমসের মধ্যস্থতাকারী কাস্টমস এবং চেম্বার অফ কমার্স এদের সমন্বয়ে এই থ্রি পিসগুলোকে চারটি ভাগে ভাগ করা হয়, অর্ডিনারি কোয়ালিটি, মিডিয়াম কোয়ালিটি, সুপার কোয়ালিটি এবং প্রিমিয়াম কোয়ালিটি হিসাবে। এই চারটির আলাদা আলাদা আবার দাম নির্ধারণ করা হয়ে থাকে, যেমন অর্ডিনারি কোয়ালিটির $4, মিডিয়াম কোয়ালিটির ক্ষেত্রে $5, সুপার কোয়ালিটির ক্ষেত্রে $8 এবং প্রিমিয়াম কোয়ালিটির ক্ষেত্রে $12। এগুলি হলো মিনিমাম অ্যাসেসেবল ভ্যালু। মিনিমাম অ্যাসেসেবল ভ্যালু হচ্ছে এটি সর্বনিম্ন অ্যাসেসেবল ভ্যালু, অর্থাৎ আপনি যদি $4 একটি অর্ডিনারি থ্রি পিস কেনেন তাহলে $4 অ্যাসেসমেন্ট হবে, কিন্তু যদি আপনি $3 কিনেন একটি অর্ডিনারি থ্রি পিস, আপনি $3 কিনছেন বা $3.50 কিনছেন, সেটি বাংলাদেশে আসার পরে $4 অ্যাসেসমেন্ট হবে। আবার যদি অর্ডিনারি কোয়ালিটির কোনো থ্রি পিস $4 উপরে কিনেন, অর্থাৎ $4.50 কিনলেন বা $5 কিনলেন বা আরও বেশি ডলারে কিনলেন, তখন আপনার যে ভ্যালুটা বেশি আছে, আপনার ক্রয় ভ্যালু যদি বেশি থাকে তাহলে ওই বেশি ভ্যালুতেই আপনাকে ট্যাক্স দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। আর এই $4 উপরে ট্যাক্স দিতে হবে 127.72%, অর্থাৎ এই থ্রি পিসের উপরে
কাস্টমস ডিউটি টোটাল ডিউটি হচ্ছে কি 127.72%, এটা হলো টোটাল ট্যাক্স। এই ট্যাক্সের ভিতরে থাকবে কাস্টমস ডিউটি, তারপরে ভ্যাট থাকবে, এসডি, আরডি, তারপরে থাকবে হচ্ছে গিয়ে এআইটি, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এগুলি সব সহ এখানে এটি অ্যাডভান্স ট্যাক্স, এটি এগুলো সব সহ 127.72% টোটাল ট্যাক্স আসবে। তো $4 যদি একটি অর্ডিনারি থ্রি পিসের ভ্যালু ধরা হয়, মিনিমাম ভ্যালু আমি এখানে ধরছি, তাহলে একটি অর্ডিনারি থ্রি পিসের কমপক্ষে ডিউটি আসবে ৪৩৪.25। আবার যদি মিডিয়াম কোয়ালিটির কোনো থ্রি পিস আপনি আনেন, সেক্ষেত্রে এটার ভ্যালু ধরবে $5 এবং 127.72% ট্যাক্স ধরে এটার সর্বনিম্ন ডিউটি আসবে ৫৪২.81। যদি সুপার কোয়ালিটি হয়ে থাকে, অর্থাৎ এটি যদি খুবই গর্জিয়াস ধরনের হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার এটার ভ্যালু ধরা হবে $8 এবং এই $8 পিস প্রতি ভ্যালু, এটার প্রতি পিসের ভ্যালু ধরা হবে $8, এটার উপরে ট্যাক্স দিতে হবে 127.72% এবং এটা টাকা কনভার্ট করলে কাস্টমস ডিউটি দিতে হবে 868.50। আর যদি প্রিমিয়াম কোয়ালিটির কোনো থ্রি পিস কেউ আনেন, সেক্ষেত্রে এইটার ভ্যালু ধরা হবে $12 পার পিসের ভ্যালু, এটার উপরে ট্যাক্স দিতে হবে 127.72%, তার টাকা আসবে ১৩০২.৭৫। আশা করি বুঝতে পারছেন থ্রি পিসের পার পিসের ট্যাক্স এখানে আমি বের করে দিছি। যদিও ডলার রেট যদি কম বা বেশি হয় তাহলে এখানে ডিউটি কম বা বেশি হতে পারে। এরপরে আসে লেহেঙ্গা। লেহেঙ্গা আমদানির ক্ষেত্রে বৈধ ট্যাক্স দিতে হবে কত? লেহেঙ্গার লেহেঙ্গার এইচএস কোড হল 6204-2900। এটাও কোয়ালিটির দিক থেকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি অর্ডিনারি কোয়ালিটি আর একটি গর্জিয়াস কোয়ালিটি। তো অর্ডিনারি কোয়ালিটি যেগুলি আছে সেটি আপনার মিনিমাম ভ্যালু ধরা হবে $20। $20 নিচে যদি আপনার কেনা থাকে তাতেও কিছু যায় আসে না, আপনাকে $20 ট্যাক্স দিতে হবে। আর যদি $20 উপরে কেনা থাকে তাহলে উপরে যে ডলার কিনছে, যদি $25 কেনা থাকে বা $30, তাহলে আপনাকে $30 উপরে ট্যাক্স দিতে হবে। আমি এখানে মিনিমাম ভ্যালু $20 ধরে ট্যাক্স ক্যালকুলেশন করেছি। তো $20 উপরে 127.72% ট্যাক্স দিলে একটি লেহেঙ্গার অর্ডিনারি কোয়ালিটির লেহেঙ্গার জন্য ডিউটি দিতে হবে, কাস্টমস ডিউটি দিতে হবে প্রতি পিস প্রতি ২১৭.২৫। আবার গর্জিয়াস কোয়ালিটি যদি হয়ে থাকে তাহলে এইটার ভ্যালু মিনিমাম ভ্যালু ধরা হবে ৪০ ডলার। এই ৪০ ডলারের উপরে 127.72% ট্যাক্স ধরে এখানে ট্যাক্স দিতে হবে ৪৩৪২.৫০। এছাড়া যদি শাড়ি আমদানি করতে চান তাহলে শাড়ির ক্ষেত্রেও একই অবস্থা। শাড়ির এইচএস কোড হবে 6204-4300। তো শাড়ির কোয়ালিটির ক্ষেত্রেও এখানে পাঁচটি কোয়ালিটি নির্ধারণ করা হয়ে থাকে, অর্ডিনারি কোয়ালিটি, মিডিয়াম কোয়ালিটি, সুপার কোয়ালিটি, প্রিমিয়াম কোয়ালিটি এবং গর্জিয়াস কোয়ালিটি। অর্ডিনারি কোয়ালিটির ক্ষেত্রে ভ্যালু ধরা হয় মিনিমাম ভ্যালু $5, মিডিয়াম কোয়ালিটির ক্ষেত্রে মিনিমাম ভ্যালু $7 এবং সুপার কোয়ালিটির ক্ষেত্রে $12 থাকে মিনিমাম ভ্যালু এবং প্রিমিয়াম কোয়ালিটির ক্ষেত্রে $20 ধরা হয় মিনিমাম ভ্যালু। আর যদি গর্জিয়াস হয়, গর্জিয়াস শাড়ির ক্ষেত্রে $40 মিনিমাম ভ্যালু ধরে অ্যাসেসমেন্ট করা হয়। সেই হিসাবে অর্ডিনারি কোয়ালিটির জন্য আপনার 127.72% ট্যাক্স প্রত্যেকটি ক্ষেত্রেই। তো অর্ডিনারি কোয়ালিটির ক্ষেত্রে আপনাকে ডিউটি দিতে হবে ৫৪২.৮১, মিডিয়াম কোয়ালিটির ক্ষেত্রে আপনাকে ট্যাক্স দিতে হবে ৫৫৯.93, সুপার কোয়ালিটির ক্ষেত্রে ডিউটি আসবে ১৩০২.৭৪ এবং প্রিমিয়াম কোয়ালিটির ক্ষেত্রে শাড়ির একটি প্রিমিয়াম কোয়ালিটির শাড়ির ক্ষেত্রে ট্যাক্স দিতে হবে ২১৭১.২৪ এবং গর্জিয়াস শাড়ির ক্ষেত্রে ট্যাক্স দিতে হবে 4300
42 টাকা 48 পয়সা। পাঞ্জাবি শেরওয়ানি এবং পায়জামা আমদানির ক্ষেত্রে বৈধ কত ট্যাক্স দিতে হবে এবার সেটা জানি। পাঞ্জাবি বা শেরওয়ানি যদি অর্ডিনারি কোয়ালিটির হয় তাহলে এটার এসএস কোড হবে 6107-9100। এটার ভ্যালু ধরা হয়েছে মিনিমাম অ্যাসেসেবল ভ্যালু হলো $3, অর্থাৎ অ্যাসেসেবল ভ্যালু বলতে বোঝায় যে ভ্যালুর উপর আপনাকে ট্যাক্স দিতে হবে সেই মিনিমাম ভ্যালু হচ্ছে গিয়ে $3। আর যদি পাঞ্জাবি বা শেরওয়ানি যদি গর্জিয়াস হয়ে থাকে তাহলে এটার এসএস কোড হলো 6207-9900। আর যদি এটা পায়জামা হয়ে থাকে পায়জামা এসএস কোড হলো 6107-2100। তো এই তিনটি আইটেমেরই পায়জামার সর্বনিম্ন অ্যাসেসেবল ভ্যালু হচ্ছে 60 সেন্ট, আর পাঞ্জাবি শেরওয়ানির গর্জিয়াসের সর্বনিম্ন ভ্যালু অ্যাসেসেবল ভ্যালু হলো $8। তো সেই হিসাবে এই এগুলি তিনোটারই ডিউটি একই 127.72%। সেই হিসাবে ট্যাক্স আসবে পাঞ্জাবি বা শেরওয়ানি যদি অর্ডিনারি কোয়ালিটি হয়ে থাকে তাহলে 325.68 পয়সা, আর যদি গর্জিয়াস কোয়ালিটির হয়ে থাকে তাহলে 868.49 পয়সা। এবং পায়জামা একটি পায়জামার ট্যাক্স দিতে হবে 65 টাকা 13 পয়সা। শার্ট আমদানির ক্ষেত্রে শার্ট মেন্স অথবা বয়েস এসএস কোড হলো 6105, এটা হেডিং এর যে এর সাব হেডিং যা আছে সবই শার্টের ভিতরে পড়বে। এটার কোয়ালিটির দিক থেকে দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে, একটি হলো নন ব্র্যান্ডেড শার্ট, একটি হলো ব্র্যান্ডেড শার্ট। তো নন ব্র্যান্ডেড শার্ট যদি হয়ে থাকে তাহলে একটি শার্টের ভ্যালু ধরা হয় $3, এবং যদি ব্র্যান্ডেড শার্ট হয়ে থাকে তাহলে শার্টটির ভ্যালু ধরা হবে $7। অর্থাৎ আপনাকে নন ব্র্যান্ডেড শার্টের ক্ষেত্রে সর্বনিম্ন $3-এর উপরে আপনাকে ক্যালকুলেট করে ট্যাক্স দিতে হবে, আর যদি ব্র্যান্ডেড শার্ট হয়ে থাকে তাহলে সর্বনিম্ন $60-এর উপরে ক্যালকুলেট করে আপনাকে ট্যাক্স ডিউটি বা ট্যাক্স দিতে হবে। তো সেই ক্ষেত্রে নন ব্র্যান্ডেড একটি শার্টের জন্য ট্যাক্স গুনতে হবে 325 টাকা 70 পয়সা, আর ব্র্যান্ডেড কোনো শার্টের ক্ষেত্রে আপনাকে ট্যাক্স গুনতে হবে 760 টাকা 95 পয়সা। আপনারা যদি প্যান্ট আমদানি করতে চান সেক্ষেত্রে বৈধভাবে ট্যাক্স দিতে হবে, প্যান্ট মেন্স বয়েজ বা গার্লস প্যান্ট যদি আমদানি করতে চান সেক্ষেত্রে ট্যাক্স দিতে হবে। এর এসএস কোড হলো 6103-4300-6203, এটা হচ্ছে কি নন ব্র্যান্ডেডের এসএস কোড হলো 6103-4300, আর ব্র্যান্ডেড যদি হয় তাহলে এটার এসএস কোড হবে 6203-4300, এবং জিন্স প্যান্ট যদি হয়ে থাকে তাহলে এটার এসএস কোড হবে 6203-4300। তো নন ব্র্যান্ডেড প্যান্টের ক্ষেত্রে এটার ভ্যালু ধরা হয় সর্বনিম্ন অ্যাসেসেবল ভ্যালু $3.50, $3.50, আর ব্র্যান্ডেড যদি হয়ে থাকে কোনো প্যান্ট তাহলে এটার ভ্যালু ধরা হয় সর্বনিম্ন অ্যাসেসেবল ভ্যালু $9, এবং জিন্স প্যান্ট যদি হয় তাহলে জিন্স প্যান্টের ক্ষেত্রে ভ্যালু ধরা হবে $4। এই $4 ধরে বিদেশি কোনো আর কি ইম্পোর্টেড যে জিন্স প্যান্টগুলি আছে সেগুলি $4 সর্বনিম্ন অ্যাসেসেবল ভ্যালু ধরে এটার উপর ট্যাক্স দিতে হয়। সেই হিসাবে নন ব্র্যান্ডেড কোনো প্যান্টের জন্য ট্যাক্স গুনতে হবে 379 টাকা 97 পয়সা, এবং ব্র্যান্ডেড একটি প্যান্টের জন্য ট্যাক্স দিতে হবে 977 টাকা, আর জিন্স প্যান্টের জন্য একটি প্যান্টের জন্য ট্যাক্স দিতে হবে 434 টাকা 25 পয়সা। এবার আসা যাক প্রসাধনীর ব্যাপারে। প্রসাধনী আমদানিতে বৈধ ট্যাক্স কত, প্রথমেই আমরা জানব লিপ মেকআপ প্রিপারেশন, অর্থাৎ ঠোঁটে যে মেকআপ লাগানো হয় যেমন লিপস্টিক, লিপ লাইনার, লিপ গ্লসি, লিপ জেল এবং লিপ প্রিপারেশন জাতীয় যা কিছু আছে সবই একটা এসএস কোডে পড়বে, সেই কোডটি হল 3304-1000। তো এই এসএস কোডের কোয়ালিটি আপনার যে কোনো কোয়ালিটি হোক না কেন এইটার ভ্যালু ধরা হয় $10 পার কেজি, অর্থাৎ 1 কেজির ভ্যালু ধরা হবে $10। এই $10-এর উপরে আপনাকে ট্যাক্স দিতে হবে 127.72%। সেই হিসাবে এর যে কোনো এই যে লিপস্টিক, লিপ লাইনার, লিপ গ্লসি বা লিপ জেল বা এই জাতীয় যে কোনো প্রোডাক্টের
আপনাকে এই অনুযায়ী সর্বনিম্ন ট্যাক্স দিতে হবে 1,085.60 টাকা। এরপর প্রসাধনী আই মেকআপ প্রিপারেশন অর্থাৎ চোখের যে মেকআপ আছে সেই মেকআপের ডিউটি কত সেটা আমরা জানব। আই শ্যাডো, আই লাইনার, আইব্রু, পেন্সিল, মাস্কারা এবং এই জাতীয় যত ধরনের প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলির এইচএস কোড হবে 3304-2000। এই এইচএস কোডে আপনার যে কোনো কোয়ালিটির জন্য যে কোনো কোয়ালিটির সর্বনিম্ন অ্যাসেসেবল ভ্যালু ধরা হয় $60 করে, এবং এই $60 উপরে ট্যাক্স দিতে হবে 127.72%। সেই হিসাবে আপনার ট্যাক্স আসবে 760 টাকা 1 কেজির জন্য। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন জিনিসগুলি। 1 কেজি কসমেটিক্সের জন্য আপনাকে ট্যাক্স দিতে হবে 760 টাকা। এটা বৈধভাবে যদি কেউ আনতে চায় তাহলে তাকে এই পরিমাণ ট্যাক্স দিতে হবে কাস্টমস কর্তৃপক্ষকে। এরপর প্রসাধনী মেনিকিউর এবং পেডিকিউর প্রিপারেশন, এই জাতীয় প্রসাধনীর ক্ষেত্রে এইচএস কোড নির্ধারণ করা হয় 3304-3000। এটা যে কোনো কোয়ালিটির জন্য যে কোনো ধরনের ব্র্যান্ড বা যে কোনো কোয়ালিটির ক্ষেত্রে এটার ভ্যালু ধরা হয়, 1 কেজির ভ্যালু ধরা হবে মিনিমাম অ্যাসেসেবল ভ্যালু $5। এই $5 উপরে ট্যাক্স ধরা হয় 127.72%। সেই হিসাবে 1 কেজি এই কসমেটিক্সের উপরে ট্যাক্স দিতে হবে 543 টাকা। এরপর প্রসাধনীর মধ্যে রয়েছে পাউডার, বিউটি, মেকআপ বা স্কিন কেয়ার প্রিপারেশন, এই জাতীয় যত ধরনের পাউডার আছে এই পাউডারের এইচএস কোড হলো 3304-9100। কোয়ালিটি যে কোনো কোয়ালিটি যে কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে এটার ভ্যালু ধরা হয় $5 পার কেজি। এই $5 উপরে এটা মিনিমাম ভ্যালু $5 পার কেজি। এই $5 উপরে ডিউটি দিতে হবে 127.72%। এই ডিউটি সেই হিসাবে 1 কেজি পাউডারের ডিউটি আসবে 543 টাকা। এটা বৈধভাবে যে কোনো আমদানিকারককে আমদানি করতে হলে এই 543 টাকা দিতে হবে। এছাড়াও প্রসাধনীর মধ্যে ফেস ক্রিম, স্কিন ক্রিম, বডি ক্রিম, ডে ক্রিম, নাইট ক্রিম এবং আদার অন্যান্য ক্রিম বা মেকআপ কিট, মেকআপ করার জন্য যে ধরনের ব্রাশ ট্রাশ বা এই জাতীয় যে জিনিসগুলি আছে এগুলি যদি কেউ আমদানি করতে চান, এই জাতীয় যে কোনো জিনিস যদি আমদানি করতে চান সেক্ষেত্রে তার এইচএস কোড হবে 3304-9900। যে কোনো কোয়ালিটির যে কোনো ব্র্যান্ডের যদি হয়ে থাকে তাহলে এর সর্বনিম্ন ভ্যালু ধরা হবে $8। $8 নিচে হলেও $8 ধরা হবে, আর যদি $8 উপরে আপনার ক্রয় রেট থাকে, আপনার ডিক্লারেশন থাকে তাহলে সেই ডিক্লারেশন অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে। আমি মিনিমাম ভ্যালু $8 ধরে আমি একটা হিসাব করেছি, এটা ডিউটি হচ্ছে কি 127.72%। তো সেই হিসাবে এই পণ্যগুলির উপরে ট্যাক্স দিতে হবে 868.50। এরপর প্রসাধনী শ্যাম্পু বা কন্ডিশনার যদি কেউ আমদানি করতে চান সেক্ষেত্রে তাদের এই শ্যাম্পুর ক্ষেত্রে এইচএস কোড হবে 3305-10000 এবং কন্ডিশনারের ক্ষেত্রে ডিউটি হবে 3305-90000। দুইটারই মিনিমাম অ্যাসেসেবল ভ্যালু ধরা হয় $4 এবং এর দুইটারই ডিউটি হচ্ছে 150.76%। সেই হিসাবে এই আইটেমগুলির লিটার প্রতি রেট দাঁড়াবে ডিউটি দিতে হবে টাকা 513 টাকা করে এই ডিউটি বা ট্যাক্স। যদি কেউ টুথপেস্ট আমদানি করতে চান তো টুথপেস্টের এইচএস কোড হলো 3306-10000 এবং যে কোনো ব্র্যান্ডের যে কোনো কোয়ালিটির টুথপেস্ট যদি আপনি আমদানি করেন সেক্ষেত্রে ভ্যালু ধরা হবে মিনিমাম অ্যাসেসেবল ভ্যালু $5। এই $5 উপরে ট্যাক্স দিতে হবে 89.32%, যা কিনা যদি ডিউটিটা যদি ক্যালকুলেট করা হয় তাহলে টাকা 380 টাকা করে 1 কেজির জন্য ট্যাক্স দিতে হবে। যদি কেউ প্রি শেভ, শেভিং এবং আফটার শেভ প্রিপারেশন অর্থাৎ শেভিং জেল, শেভিং ফোম, আফটার শেভ এবং এই জাতীয় যে কোনো ধরনের পণ্য আমদানি করতে চান সেক্ষেত্রে এর এইচএস কোড হলো 3307-10000।
যদি এর কোয়ালিটি হচ্ছে জেল, ফোম এবং আফটার শেভ লোশন, জেলের ক্ষেত্রে পার কেজির জন্য এটা নির্ধারণ করা হয় $6 এবং ফোমের ক্ষেত্রে $3 এবং আফটার শেভের ক্ষেত্রে $5, এটা মিনিমাম ভ্যালু। এর উপর ট্যাক্স নির্ধারণ করা হয়ে থাকে 104.68% এই আইটেমগুলোর ট্যাক্স, এবং সেই অনুযায়ী ডিউটি দেওয়া হয়। সেই অনুযায়ী ডিউটি দিতে হবে জেলের ক্ষেত্রে $534, ফোমের ক্ষেত্রে $267 এবং আফটার শেভ লোশনের ক্ষেত্রে $445 ট্যাক্স দিতে হবে। পার্সোনাল ডিউডোরেন্ট, এটা ওই যে স্প্রে সেন্ট বা বডি স্প্রে এই জাতীয় যে কোনো প্রসাধনী যদি কেউ আমদানি করতে চান, সেই ক্ষেত্রে তার এইচএস কোড হবে 3307-2000। এটা যে কোনো কোয়ালিটির যে কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে ভ্যালু ধরা হবে $3.50 পার লিটারে, এবং এর ডিউটি হচ্ছে কি 104.68%। এই হিসাবে এক লিটারের জন্য এটা ট্যাক্স দিতে হবে $312 করে। এছাড়াও যদি কেউ এয়ার ফ্রেশনার বা কার এয়ার ফ্রেশনার বা কার ফ্রেশনার এই জাতীয় কোনো কিছু যদি কেউ আমদানি করতে চান, তার এসএস কোড হলো 3307-4900। যে কোনো ব্র্যান্ডের যে কোনো ধরনের পণ্য, যে কোনো কোয়ালিটির পণ্য যদি আপনি আমদানি করতে চান, এর মিনিমাম অ্যাসেসেবল ভ্যালু ধরা হবে $2.75 এবং তার উপরে 104.68% ট্যাক্স দিতে হবে। সেই হিসাবে প্রতি লিটারে ট্যাক্স দিতে হবে $245 এক লিটার আমদানির জন্য। এরপর হেয়ার রিমুভাল, হেয়ার রিমুভাল যদি কেউ আমদানি করতে চান, তার এসএস কোড হলো 3307-9000। যে কোনো কোয়ালিটির যে কোনো ব্র্যান্ডের আমদানির ক্ষেত্রে ভ্যালু নির্ধারণ করা হয়েছে, এটার মিনিমাম ভ্যালু $6 এবং এই $6-এর উপরে 104.68% ট্যাক্স দিতে হবে। সেই হিসাবে এটার মিনিমাম ডিউটি আসবে $534। যদি কেউ টয়লেট সোপ বা মেডিকেটেড সোপ, অর্থাৎ মেডিকেল জাতীয় যে কোনো সাবান বা টয়লেট সাবান যদি কেউ আমদানি করতে চান, সেই ক্ষেত্রে এটার এসএস কোড হলো 3401-1100। যে কোনো ব্র্যান্ডের যে কোনো কোয়ালিটির ক্ষেত্রে ভ্যালু ধরা হবে মিনিমাম ভ্যালু $4, আর এটার ডিউটি হলো টোটাল ট্যাক্স ডিউটি হলো 89.32%। সেই হিসাবে এক কেজির জন্য এটা ট্যাক্স দিতে হবে $304। এছাড়াও যে কোনো ধরনের ফেস ওয়াশ, স্কিন ওয়াশ বা এই লিকুইড বডি ওয়াশ, ক্রিম এই জাতীয় যে কোনো ধরনের আইটেম যদি কেউ আমদানি করতে চান, এর বাইরে যেগুলি বললাম তার বাইরে যদি কোনো পণ্য আমদানি করতে চান, ক্রিম বা লিকুইড ক্রিম, স্কিন ওয়াশ, ওয়াশিং ক্রিম এই জাতীয় যে কোনো জিনিস যদি আমদানি করতে চান, তার এসএস কোড হলো 4304-1-3100। যে কোনো ব্র্যান্ডের বা যে কোনো কোয়ালিটির যদি হয় তাহলে এর ভ্যালু ধরা হবে $4 মিনিমাম ভ্যালু। এর উপরে টোটাল ট্যাক্স দিতে হবে 89.32%। এর উপরে এই সেই হিসাবে আপনার প্রতি কেজির জন্য ট্যাক্স আসবে হচ্ছে $304। তো ভ্যালু আমি যে ডলার রেট ধরছি 85 করে, যদি ডলার রেট কমে বা বাড়ে এই ট্যাক্স ক্যালকুলেশনটা কমবে বা বাড়বে। তো বন্ধুরা, থ্রি পিস লেহেঙ্গা এবং শাড়ি ছাড়াও বিভিন্ন পোশাক এবং কসমেটিক সংক্রান্ত এই ছিল আমার আজকের বিস্তারিত আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনার বুঝতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি পুনরায় আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আপনারা যেখানে আছেন নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।